হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সর্বপ্রথম বলে রাখি, এই ব্লগটা কিন্তু আমার অনেকটা দিন আগেকার। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, যেদিন আমি বরণ করতে গেছিলাম সেদিনেরই রাত্রেবেলার ব্লগ এটা। তখন কটা বাজবে? ঠিক 8টা থেকে সাড়ে 8টা। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, যেই ঠাকুরটা এখন বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু নয়, এত তাড়াতাড়ি বিসর্জন দেবে না, যেহেতু আমাদের সুভাষপল্লীটা অনেকটা বড় এলাকা, তাই প্রত্যেকটা গলি গলিতে দুর্গা মাকে এইভাবে নিয়ে ঘোরাবে, সবাই নাচতে নাচতে যাবে, যেটা হয় বিসর্জনে আর কি। তারপরে আমাদের তো ক্লাবের মাঠে সুন্দর একটা বাঁধানো পুকুর রয়েছে, সেই পুকুরেই প্রতিবার বিসর্জন হয়, এবারও হবে। এখন আর আগের মতন বিসর্জনে ইমেজ লাগে না বলে সাথে সাথে ঘোরার জন্য যায় না। আগে তোমাদের দাদা ভাইয়ের ছুটি নিত, আমার ননদ আসত, বেশ একটা ইমেজ ছিল, কিন্তু এখন বিশ্বাস করো ভালো লাগে না। তবে যাবো ক্লাবের মাঠে, যাবো যাবো বলতে বলতে চলেই এসেছি ফাইনালি। এসে দেখছি দাদা ভাইটা গান করছে, ভীষণ সুন্দর গান করছিল, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকও সাথে বাজছিল। আর সুভাষপল্লীর সমস্ত অলিগলি থেকে ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে এসে ঠাকুরকে এখন পুকুর ঘাটের সামনে দাঁড় করিয়ে রেখে সুভাষপল্লী মাঠে ডিজে গান চালিয়ে দিয়েছে বক্সে, সবাই রিল্যাক্সে নাচছে, যেটা প্রতিবারই হয়। তো প্রত্যেকবার বোমও ফাটানো হয়, বাট এবার সেটা হয়নি। আর এবার পুজোটা যেন একটু অদ্ভুত ধরনের হয়েছে, মা আসতেও দেরি নেই, মা যেতেও দেরি নেই, খুব কম সময়ের মধ্যে মা এসে চলে গেল, তাই না? তার মধ্যে অনেক অঘটনও ঘটেছে, আমাদের এখানেও হয়েছে। বেশ ছিল অষ্টমীর দিন পর্যন্ত, তারপরে হঠাৎ একটা 6 বছর একটা 9 বছরের বাচ্চা আমাদেরকে ছেড়ে চলে যায় অ্যাক্সিডেন্টে। তো সেই কারণের জন্য আমাদের এখানে সেভাবে এবার আনন্দটা হয়নি, গানও বন্ধ ছিল, প্রোগ্রাম হয় প্রত্যেক দিন, ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোও হয়নি। তো যাই হোক, যেহেতু মা চলে যাচ্ছে, এই তো লাস্ট আনন্দ, তাই সবাই দেখো রিল্যাক্সে একটু নেচে নিচ্ছে, বেশ ভালো লাগছে। বাট আমার ভালো লাগছে না, আমি নাচতে পারছি না, কারণ হচ্ছে আমার ভিডিওটা কে করে দেবে আমি নাচলে, সেই কারণের জন্য নাচতে পারছি না। সবার নাচ দেখছি, এনজয়মেন্ট করছি, আর সাথে আমি আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি মেম্বারদেরকে লাইভ করে দেখাচ্ছিলাম আমাদের এখানের প্রোগ্রামটা। আর এগুলোও ব্লগ শ্যুটে নেব বলে ভিডিও ক্যাপচার করেছিলাম, যাতে তোমরাও দেখতে পারো। আর কিছু না, এই স্মৃতিগুলো সারা জীবন কিন্তু বোকা বাক্সতে বন্দি রাখতে পারবো, তাই না? তো দেখো, এখানে কিন্তু আমাদের একদম ছোট বয়সের বাচ্চা থেকে একদম আমার মা কাকিমারাও পর্যন্ত নাচছে, আনন্দটা উপভোগ করছে। অনেক আনন্দ ফুর্তি হয়ে গেল, এবার মায়ের বিদায়বেলা। কাল দিন সবাই অনেক আনন্দ করলো, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেল মা। এবার মায়ের বিদায়বেলা দেখি আমরা, মা এবার যাওয়ার মুখে জল সবার চোখে। দশমীর দিন যেহেতু ঘট বিসর্জন হয়ে যায়, তখনই বলে মা চলে যায়। বাট আমাদের কাছে যখন মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয়, তখনই অ্যাকচুয়ালি মা চায় আমাদের মনে হয়। আমাদের সুভাষপল্লীর প্রচুর মানুষ এই অনুষ্ঠানটাতে কিন্তু অ্যাটেন্ড করে, বিসর্জন অনুষ্ঠানটাতে। তো প্রথমে তো দেখলে ডিজে হচ্ছিল, তো ডিজে হওয়ার বেশ কিছুক্ষণ আগেই আমি এই ঘাটে চলে আসি, কারণ এসে দুর্গা ঠাকুরকে একটু প্রণাম করে নিই। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু অনেক লোকজন, সবাই তো যখন বিসর্জন দেওয়া হয় তখন এখানে চলে আসে ঘাটে, তো অনেক ভিড় দেখতেই পাচ্ছো, বুঝতেই পাচ্ছো, যাতে আমি ঠিকঠাকভাবে ফটোশ্যুটগুলো করতে পারি, ঠিকঠাকভাবে তোমাদের সামনে দেখাতে পারি ভিডিও করে, সেই কারণের জন্য আমি কিন্তু একটুখানি আগে এসে দাঁড়াই। দাঁড়ালে কি হবে, আমি কিন্তু কখনোই এই যে বিসর্জনের যে সিচুয়েশনগুলো, এগুলো একদম সামনে থেকে যখন আমি ভিডিও শ্যুট করি না, আমি কোনো দিনও আজ পর্যন্ত
চোখ দিয়ে তাকিয়ে দেখতে পারিনি মায়ের বিসর্জনটা, যা দেখেছি ক্যামেরাতে। এই যে এখন মানে ভয়েস সেবার দিচ্ছি, এখন দেখছি যে মা বিসর্জন হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি না তাকিয়ে যে বিসর্জনটা দেখব মায়ের, আমার গা পুরো ভারী হয়ে যায়। জানি না এটা তোমাদের কারো হয় কি না, যদি হয় তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। এই জিনিসটা আমার কিন্তু প্রথম থেকেই হয়, সেই কারণের জন্য বিসর্জন দেওয়ার পরে না আমি নিজেকে একদম ঠিক রাখতে পারি না, আমার খুব কষ্ট একটা যেন ভিতর থেকে কান্না ফেটে বেরিয়ে আসে। এটা শুনলে তোমরা হয়তো অবাক হতে পারো, কিন্তু সত্যি বলছি এখনও বিশ্বাস করো এই যে ভয়েস সেবা দিচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আবারও 365 দিন অপেক্ষা করতে হবে মা আসার, যদিও 365 দিন নয়, এর পরের বছর মনে হয় মা একটু তাড়াতাড়ি আসবে। যতদূর সম্ভব 348 দিনের অপেক্ষায় আমরা রইলাম মা, তুমি আবার এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এইটুকুই চাইব। আপসেট মুড, আপসেট মাইন্ড, তাই ভিডিওটা আজকে আর বড় করব না, এখানে এন্ড করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।